সম্মানিত দর্শক, আমরা কবুতর বাড়ি নামে পরিচিত একটা বড় ভাইয়ের কাছে আসছি, যেখানে পুরো একটা বড় বিশাল বাড়ি যেখানে কবুতরই পালন করা হয়, সাথে কিছু পাখি আছে এবং এই বাড়িতে প্রচুর পরিমাণে কবুতর আছে। এখানে আপনাদের এই বাড়িতে বিভিন্ন জাতের দামি দামি অনেক সুন্দর সুন্দর জাতের কবুতরের সাথে আপনার পরিচয় করে দেব। এটা কবুতর বাড়ি নামে পরিচিত। এই বিশাল বাড়িতে পুরো বাড়িতেই কবুতরের চাষ হয়। আসলে কত জাত আছে এখানে কবুতর বাড়ির মালিক যিনি, উনি নিজেও জানেন না কি পরিমাণে জাত এই কবুতরে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ভাই এই কবুতরের চাষ শুরু করছেন এবং বর্তমানে কিভাবে এই চাষটা মেনটেন করতেছেন, এ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কবুতর বাড়ির একটি বড় একটি রুম, যে রুমে বিশাল বিশাল খাঁচা, অনেক খাঁচা রাখা আছে। এবং ইনি হচ্ছেন আমাদের সেই বড় ভাই, আপনার নামটা একটু বলুন। আমার নাম বাবুল। আচ্ছা, আপনি এখানে কবুতর পালনটা কত সালে শুরু করেন? ১৫-২০ বছর। এই বাড়িতে আপনি শুধু এই কবুতর পালনের জন্য বাড়িটা মূলত এখন ব্যবহার করতেছেন? আর এখানে খাঁচা কতগুলো আছে সেটার কি হিসাব আছে আপনার কাছে? মনে করুন বাড়ি গোটা সুদ্ধা ইন টোটাল 250 খোপ। 250 খোপের মতো আছে এখানে? আচ্ছা, এখানে 250-র ওপর খোপ আছে এবং ধরতে গেলে প্রতিটা খোপেই 2-3 জোড়া করে পর্যন্ত বাচ্চা সহ বড় কবুতর আছে এবং এখানে অনেক বড় বড় ভালো ভালো জাতের কবুতর আছে। এখানে মূলত ভাই সারাদিন এই কবুতরকে পরিচর্যা করে। খাবার কীভাবে দেন আপনি? সকালে আর বিকালে দুইবেলা খাবার দিতে হয় কবুতরদের। আর এখানে কেউ যদি কবুতর করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে বা প্রথম দিকে কি কি করতে পারবে? পরামর্শ দেন। তো প্রথম দিকে কি পরিমাণে টাকা খরচ করতে হয় প্রথম যদি কেউ শুরু করতে চায়? দেখা গেল যে প্রথমে হয়তো 2 জোড়া পাললো, কেউ 2 জোড়া থেকে 10 জোড়া করলো, 10 জোড়া থেকে 50 জোড়া করলো, এইভাবে আগে। এখানে কি কোনো লস বা ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা আছে? এগুলো আসলে বিভিন্ন দেশের কবুতর, বিভিন্ন জায়গা থেকে আনা। এখন এদের অরিজিনটা কোন দেশ আসলে সেটা বলা যাচ্ছে না, মূলত শখের বসে পালা। এই শখ থেকেই তিনি কিন্তু আজকে ধরতে গেলে এখানে ভালো একটা আয়েরও উৎস বলা চলে। তিনি শখ থেকে শুরু করছেন আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সব কবুতরের বাচ্চা কবুতর। এগুলো বেশি আছে, যে যে খাঁচাতে বেশি কবুতর বাচ্চাগুলো এক জায়গায় করে আনে দেওয়া হয়েছে এবং এখান থেকে তারা খাবার সকালবেলা এবং বিকেলবেলা ভাই খাবার দেন এই কবুতরগুলোকে এবং পানি দেন। আচ্ছা, এদের রোগ সম্পর্কে একটু বলেন, রোগ কী পরিমাণে হয়? জীবাণু থাকে যেগুলো হয়তো বা ঢুকলে এই জীবাণুগুলো ইফেক্টটা এই কবুতরের উপর আসতে পারে, সেক্ষেত্রে ভাই এদিক থেকে সতর্ক আছেন। আর আমরা পশু ডাক্তারের কাছে যাই না, পশু ডাক্তার নিজে চিকিৎসা করেন? আচ্ছা আচ্ছা, এটা এতদিন ধরে 15 বছর ধরে উনি কবুতর পালন করতেছেন, এই কবুতর পালনের ওপর যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু তিনি বলতেছেন যে তেমন কোনো অসুখ হয় না। তো সেক্ষেত্রে কি কোনো ভ্যাকসিন বা মেডিসিন আপনি এদেরকে দেন? ভ্যাকসিন দেওয়া লাগে। এটা কত মাস পর? আমরা যেটা ভ্যাকসিন দেই ওই যে পোলট্রি মুরগি যেটা রানী ক্ষেতের ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা, ওটা ওই ভ্যাকসিন ওটা ওটা ম্যাথ হলো, আমি বলি জি ম্যাথ হলো 30 দিন রগে রগে দৌড়ে বেড়াবে, 40 দিনের ভিতর মাথায় উঠবে, 40 দিন শেষ হয়ে গেল ওই মাথায় থাকে ওর টাইম শেষ। আচ্ছা, 40 দিন টাইম ওর। 40 দিনের ভ্যাকসিন দেওয়া হয় রানীক্ষেত রোগ যেটা মুরগির দেওয়া হয়? আমরা 2 মাস পর দেখি, 40 দিনের মেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খাঁচাগুলো যে বানাইছেন আপনি, এই খাঁচাগুলো কি পরিমাণে, প্রতিটা খাঁচা কি পরিমাণে খরচ পড়তে পারে একটা লোক মানুষ যদি বানাতে চায়? একটা করে খাঁচা মনে হয় 5,000 টাকা এক একটা খাঁচা, যেখানে 4টা করে 4 জোড়া কবুতর রাখার মতো
জায়গা এবং এটা কিন্তু বিশাল বড় বড় খাঁচা, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো আছে একেবারেই আনকমন রিয়ার টাইপের যে জাতগুলো, এই জাতগুলো একেবারে রিয়ার টাইপের। তো সেক্ষেত্রে ধরেন খাঁচাগুলো বড় আকারে দেওয়া হয়েছে এবং অনেক সুন্দর জাতের কবুতর, যেগুলো ইতিপূর্বে হয়তো বা আমি অন্য কোথাও এই জাতের কবুতরগুলো দেখতে পাই নাই। অনেক সুন্দর সুন্দর জাতের কবুতর, এটা নওগাঁ জেলার ধামরহাট উপজেলার ফার্সিপাড়া গ্রামে এই জায়গাটার নাম কি? চকমাইশ। বড়পুকুর ডাক নাম এই এলাকাতে এই একটি বড় বড় খামার আছে। এই খামারটিতে মূলত এই ভাই একাই পরিচালনা করেন খামারটি, এখানে বাচ্চা দিছে। আর আপনার নামটা? বাবুল। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের বাবুল ভাই, যিনি এই কবুতর বাড়িটা আর কি পরিচালনা করেন এবং যিনি মালিক। উনি কিন্তু আগেই বলছেন যে এমনও বছর গেছে যেখানে 18 লক্ষ টাকা উনি এখান থেকে প্রফিট আনতে পারছেন। তো বিশাল বড় কবুতরের খামার। মার্কেট চলে গেছে তো, মার্কেট আর ভালো নাই, মার্কেট ভালো নাই। আপনাদের যদি কবুতরের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে অনেক ভালো ভালো জাতের কবুতর আছে। তো সেক্ষেত্রে আমি এনার ফোন নাম্বারটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনি বিভিন্ন জাতের কবুতরের দামটা আপনি জেনে নিতে পারেন। আসলে এই সকল দৃশ্য দেখে মনে হয় আসলে আমাদের দেশে যে বেকারত্বের সংখ্যা বাড়ে গেছে, তারা যদি কিছু অংশটা এই বেকারত্বের তারা বসে না থেকে যদি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারে এরকম কাজ, তাহলে কিন্তু বেকারত্ব অন্তত কমবে। এবং বর্তমানে এই কবুতর পালনটা এক বেশ লাভজনক, এর মাংস অনেক সুস্বাদু এবং ডাক্তারি বা ফার্মাসিউটিক্যালভাবে বলা যায় যে মাংস অনেক এটা বিভিন্ন রোগেরও ঔষধ হিসেবে কাজ করে। তো সত্যি বলতে যে কবুতরগুলো দেখলাম মোটামুটি যে জাতগুলো আপনার কাছে একেবারেই মানে ইউনিক জাত, অনেক ভালো ভালো জাতের কবুতরগুলো আছে যেটা অন্য অন্য জায়গায় এভাবে দেখা যায় না। বেশিরভাগ হয়তো বা দেশি বিভিন্ন জালালি কবুতর দেখা যায়, কিন্তু আপনার কাছে ইউনিক জাতগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, খাবারের জন্য প্রতিটা কবুতরের খোপে আপনি মাসে মান্থলি কত টাকা খরচ হতে পারে? টোটাল এখানে যে খাঁচাগুলো আছে 250 খাঁচার কথা বললেন উনি, তো এখানে প্রায় 40,000 টাকার খাবার প্রতি মাসে এখানে খরচ হয়। এবং সেখান থেকে কিন্তু প্রতিটা খাঁচায় দেখতে পেলাম আমরা কেউ ডিম দিচ্ছে, আবার কেউ বাচ্চা তুলছে, আবার বাচ্চাগুলো উনি সরিয়ে অন্যদিকে রাখছেন এবং নতুন করে আবার কিন্তু খুব তাড়াতাড়ি এখানে বাচ্চা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার জন্য আপনার এই কবুতর পালনের জন্য যে একেবারে ফাঁকা জায়গা বা ছাদ হতে হবে তা কিন্তু না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রুম, একটা ঘরেই কিন্তু কবুতর পালন হচ্ছে, শুধুমাত্র জানালাগুলো খুলে দেওয়া বাইরের আলোগুলো আসার জন্য এবং যে গ্যাসগুলো বা গন্ধগুলো হয় এগুলো বের করে দেওয়ার জন্য এই জানালাগুলো খোলা। তাছাড়া কিন্তু ঘরের ভেতরে চাইলেই একটা, এটা ধরতে গেলে একটা থাকার ঘর, বিশাল বড় থাকার ঘর, সেই ঘরেই কিন্তু উনি
কবুতর পালন করতেছেন। তো আপনারা চাইলে এটা আপনাদের নিজেদের বাসায়, নিজেদের এলাকায়, নিজেদের বাসায় আপনারা এই কবুতর পালনটা করতে পারেন। খুব অল্প খরচে বা খুব অল্প পরিসরে প্রথমে শুরু করে আস্তে আস্তে এই খামারটা আপনারা বড় করতে পারেন। আপনি কবুতরের এগুলো কি বেশিরভাগ বাচ্চা বিক্রি করেন না? বাচ্চা গড়ে মাসে কত জোড়া বাচ্চা আপনি এটা বিক্রি করতে পারেন? আচ্ছা আচ্ছা। আর এগুলো তো আপনার যে জাতগুলো আছে এগুলো মোটামুটি মানে দামি জাত, তাই না? সবই দামি জাত। তো সেক্ষেত্রে আপনার এখানে সর্বোচ্চ কত টাকার জাতগুলো আছে? আমরা যখন কিনছিলাম তখন 2.5 লাখ 1.5 লাখ 2.5 লাখ 1.5 লাখ টাকারও এখানে কবুতর আছে। হলুদ ফিডব্যাক 1.5 লাখ এখন এখন যদি বিক্রি করতে যান সেক্ষেত্রে অর্ধেকের উপরে কমে গেছে। আচ্ছা, তো বাচ্চাগুলো কত দামে বিক্রি করেন গড়ে? এখন বাচ্চা মনে হয় 10,000 দিতে, আগে তো 60,000 কিনা হয়েছে। আচ্ছা আচ্ছা, আগে 60,000 করেও কিনা হয়েছে কিন্তু এখন সেটা 10,000, 12,000 বা 20,000 পর্যন্ত বাচ্চা 20,000 যাবে না, যাবে না সেটা। আচ্ছা আচ্ছা, 10,000, 12,000 উনি বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, দর্শক সত্যি কথা হচ্ছে যে যদি আপনারাও এই ধরনের ফার্ম বা এই ধরনের খামার যদি ভিজিট করেন, আপনাদের মধ্যেও একটা খামার করার পরিকল্পনা ভেতরে আপনা আপনি চলে আসবে। কারণ যেটা এটা শুধু লাভের বিষয় না, নিজের শখ পূরণেও কিন্তু এমন একটি খামার দিলে আপনার নিজেও কিন্তু সারাদিন নিজেকে ব্যস্ত রাখতে পারবেন। আপনি এখান থেকে তার পাশাপাশি যে টাকাটা উপার্জন এটাও একটা বিশাল সোর্স এখান থেকে টাকা উৎপাদনের। তো আপনারা চাইলে আপনারা এভাবে যারা চাচ্ছেন বাসায় আপনারা ঘরের ভেতর কবুতর পালন করতে চাচ্ছেন, তারা চাইলে এভাবে আপনারা শুরু করতে পারেন। সেক্ষেত্রে যদি কোনো জাতের প্রয়োজন হয় বা যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমি আপনাদেরকে এই ভাইয়ের কবুতর বাড়ির আমি নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দেবো বা ঠিকানা দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই জাতগুলো যে রিয়ার জাতগুলো আছে এই জাতগুলো ইচ্ছা করলে তার কাছ থেকে আপনারা কিনে নিতে পারেন। খুব চিন্তায় পড়ে গেছে, 3 দিন পর আসবে। তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের পরবর্তী ভিডিও পাতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনাদের কৃষি সম্বন্ধীয় উদ্যোক্তা হওয়ার জন্য কিভাবে নিজে উদ্যোক্তা হতে পারেন এ বিষয় নিয়ে আরও আমরা ভিডিও আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আবারও ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।